হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি প্রথমবারের মতো কোনো সম্পূর্ণ টিন শিট বাড়ি সম্পর্কে আলোচনা করব। তো মূলত আমরা আজকের এই ভিডিওটিতে এই বাড়িটি সম্পর্কে আলোচনা করব। তো এমন বাড়ি সচরাচর মূলত গ্রামেই তৈরি করা হয়, শহর অঞ্চলে এই ধরনের বাড়ি এখন তৈরি হয় না। তো যাই হোক, এবার চলে আসি আমরা আসল কথায়। তো আজকের এই ভিডিওটিতে আমরা যে সকল বিষয় সম্পর্কে জানব, এমন একটি বাড়ি তৈরি করতে আপনার কত টাকা খরচ হবে, তাছাড়া কতটুকু জায়গা হলে আপনি এমন একটি বাড়ি তৈরি করতে পারবেন, তাছাড়া বাড়িটির বাইরের ডিজাইনটা ঠিক দেখতে কেমন হবে, এবং ভিতরে আপনি কয়টি রুম পাবেন, প্লাস রুমের সাইজগুলো কত ফিট বাই কত ফিট, অ্যান্ড সবশেষে আমি আপনাদের সম্পূর্ণ বাড়ির ভেতরটা রুমের সাইজগুলো হেঁটে হেঁটে সম্পূর্ণ বাড়িটা ভালোভাবে দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই ধরনের একটা বাড়ি, এই এত স্কোয়ার ফিট বাই বা এত স্কোয়ার ফিট একটা বাড়ি তৈরি করলে আপনি কি পরিমাণ ভিতরে জায়গা পেয়ে যাবেন, কী কী সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয় সম্পর্কে। সুতরাং কথা না বাড়িয়ে চলে যাই আমরা এখন মূল ভিডিওতে। তো আমরা এখন সরাসরি চলে যাবো বাড়িটার ভিতরের অবস্থা দেখতে। তো বাড়িটার ভিতর অবস্থা দেখতে হলে আমি আচ্ছা, তার আগে আমরা একটু একটা কাজ করি। কাজটা হচ্ছে আমরা একটু বাড়িটার চারপাশটা একটু ভালোভাবে দেখে নিই। তো এই হচ্ছে বাড়িটার মূলত সামনের ডিজাইন, দুইটা জানালা রাখা হয়েছে। অবশ্য আমি সম্পূর্ণ কাঠের জানালা এবং কাঠের দরজা ব্যবহার করছি, সেই ক্ষেত্রে আপনার খরচটা একটু কম পড়বে। তো যাই হোক, এবার চলে আসি আসল কথায়। দুইটা জানালা সামনে এবং একটি দরজা, হাতের ডান পাশে একটি জানালা, পিছনের সাইডে আমি কোনো জানালা রাখি নাই, অ্যান্ড হাতের বাঁ পাশে একটি জানালা। এই হচ্ছে আপনার বারান্দার এরিয়া, যেটাকে আপনি রান্নাঘর হিসেবে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড মূলত এই ধরনের বাড়িতে কখনোই জয়নিং রুম, জয়নিং টয়লেট একসাথে থাকে না, বাট থাকে খুবই কম, সেই কারণে আমিও দিই নেই। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রামাঞ্চলের এই সকল যে সকল বাড়ি তৈরি হয়, এমন যে সকল বাড়ি তৈরি হয়, সেই সকল বাড়িগুলোর টয়লেট বিশেষ করে গ্রামের গড় থেকে একটু দূরেই হয়। তো যার কারণে আমি একটু বাইরেই টয়লেট দিয়েছি। তো যাই হোক, এবার চলে যাই আমরা সরাসরি বাড়িটার ভিতরের অবস্থাটা একটু দেখতে। এই হচ্ছে বাড়ির ভিতরের অবস্থাটা, আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই, সেক্ষেত্রে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তো এই হচ্ছে মূলত বাড়িটার আর ভিতরের অবস্থা। আপনি যখন এই মেইন ডোর দিয়ে বাড়িতে প্রবেশ করবেন, তখন আপনি প্রথম রুমে যাবেন। এই হচ্ছে প্রথম রুম। প্রথম রুম থেকে সেকেন্ড রুমে যাওয়ার জন্য আপনি এই দরজাটি ব্যবহার করবেন। এই হচ্ছে দ্বিতীয় রুম। দ্বিতীয় রুম থেকে তৃতীয় রুমে যাওয়ার জন্য এই দরজাটি ব্যবহার করে সরাসরি আপনি এখানে চলে আসবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন রান্নাঘরে যাওয়ার জন্য এইখানে একটি দরজা রাখা হয়েছে। এই দরজা দিয়ে আপনি রান্নাঘরে চলে যেতে পারেন। রান্নাঘরে আপনার ডাইনিং টেবিলের মতো সিস্টেম আছে, গ্যাসের চুলা আছে, আপনি এখানে রান্না করে এখানে খাওয়া দাওয়ার কাজটা সেরে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো ঝামেলা করা লাগবে না, খাবার টানাটানি করা লাগবে না। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি বাড়িটার ভিতরে। আপনারা দেখতেই পাচ্ছেন কত অনেকটা সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। তাছাড়া আপনি চাইলে এখানে আপনার যদি হোন্ডা থাকে বা কোনো নিজস্ব ব্যক্তিগত গাড়ি থাকে, আপনি এখানে পার্ক করতে পারবেন। তো ভিডিওর এই পর্যায়ে আমরা এখন চলে আসছি সরাসরি ফ্লোর প্ল্যানে। ফ্লোর প্ল্যানটা যদি একটু আপনাদের বর্ণনা করি, তাহলে তিন রুম, তিন রুমের বাড়ি। এই হচ্ছে তিনটা রুম আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড এটা হচ্ছে কিচেন। বাড়িটার দৈর্ঘ্য হচ্ছে মাত্র 14.6 স্কোয়ার ফিট, অ্যান্ড প্রস্থ হচ্ছে 36.11 স্কোয়ার ফিট। এই বাড়িটি তৈরি করতে আপনাদের 250 জমি প্রয়োজন পড়বে, বা 250। অ্যান্ড প্রত্যেকটা রুমের সাইজ হচ্ছে আপনার 14 ফিট বাই 12 ফিট, প্রস্থ হচ্ছে 12 ফিট, অ্যান্ড দৈর্ঘ্য হয়েছে 14 ফিট। তো আর রান্নাঘরের যেই সাইজ, রুমের সাইজ, সেটা হচ্ছে 12 ফিট বাই 10 ফিট। তো এই হচ্ছে মোটামুটি ফ্লোর প্ল্যান। অ্যান্ড যে বিষয়টা সম্পর্কে আমি বলেছিলাম একটু আগে, যা আমি আপনাদের সাথে আরও কিছু কয়েকটা বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই। বিষয়গুলো হচ্ছে মূলত আপনারা বাড়ি তৈরি করেন, দালান রুম বাড়ি তৈরি করেন আর টিন শেটের বাড়ি তৈরি করেন, সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে সবসময় মাথায় কয়েকটা বিষয় লক্ষ্য করবেন। বাড়ির মধ্যে সবসময় চেষ্টা করবেন অগ্নি নিবাপক যন্ত্র ব্যবহার করার জন্য, রাখার জন্য।
তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই রুম একটি রেখেছি, অ্যান্ড রান্নাঘরে তো অবশ্যই একটা থাকা প্রয়োজন, অ্যান্ড অবশ্যই সবসময় গাড়ির চারপাশে বাড়ির চারপাশে গাছপালা, বেশি বেশি গাছপালা লাগাবেন এবং ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন ব্যবহার করবেন। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আপনাদের বলে রাখলাম, আপনারা যদি দেখা গেছে এখন একটা সামান্য এই ধরনের আপনার 2-3 হাজার টাকা খরচ করে অগ্নি নিবাপক যন্ত্রটা কিনেন, ভবিষ্যতে আপনি বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন। তো এই হচ্ছে আর কি মোটামুটি আজকের বিষয় আলোচনা। তো এবার আমরা চলে যাই সরাসরি এমন একটি বাড়ি তৈরি করতে মূলত কত টাকা খরচ পড়বে সেই বিষয়টায়। মূলত 3 রুমের 3 সিট বাড়ি তৈরি করতে অত খরচ হয় না দালানের মতো। এখানে আপনার সর্বনিম্ন আপনারা ডিপেন্ডস করে এখানে আপনার কয়টি আপনারা সিমেন্টের খাম ব্যবহার করবেন, 16টি ব্যবহার করতে পারেন, 14টি ব্যবহার করতে পারেন, সর্বনিম্ন হলো আপনাদের এখানে 6টি খাম ব্যবহার করতে হবে, বাড়ির 4 কর্নারে 4টি এবং মাঝখানে 2টি। তো সেই হিসাবে আপনাদের কাঠ এবং যদি 16টি খাম এবং কাঠ এবং টিন যাবতীয় এবং মিস্ত্রি খরচ এই সকল যাবতীয় বিষয় সব মিলে যদি আমরা হিসাব করি তাহলে আপনাদের 3 রুমের এমন একটি বাড়ি তৈরি করতে প্রায় খরচ পড়বে 60-70 হাজার টাকা। তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড অবশ্যই আমি শেষে যে কথাটা বলেছিলাম যে আপনাদের সম্পূর্ণ বাড়িটি 3D ভিউয়ে হেঁটে হেঁটে দেখাবো। তো চলুন এবার আমরা একটু বাড়িটি 3D ভিউ দেখে নিই।